হাই গ্যাস দিস ইজ সোরা ওয়েলকাম টু মাই চ্যানেল বিএন নেটওয়ার্ক তো আজকে আমি একটা বর্ধমান ইউনিভার্সিটির সেমিস্টার ওয়ানের আপডেট নোটিশ নিয়ে এসেছি বর্ধমান ইউনিভার্সিটি তোমরা দেখতে পাচ্ছ এখানে বর্ধমান ইউনিভার্সিটি সেমিস্টার ওয়ানের নিয়ে আমি কিছু কথা বলবো তার মধ্যে যে বিষয়গুলো আছে সেগুলো হচ্ছে রিপোর্ট কার্ড পাবলিশ অর্থাৎ যে বর্ধমান ইউনিভার্সিটির যে রেজাল্ট এখানে তোমরা দেখতে পাচ্ছ ওকে বর্ধমান ইউনিভার্সিটির রেজাল্ট কিন্তু পাবলিশড হচ্ছে ফার্স্ট সেমিস্টার যারা দিয়েছো যারা উত্তীর্ণ হয়েছো রেজাল্ট জানতে পেরে গেছো তাদের কিন্তু রেজাল্ট পাবলিশড হচ্ছে এছাড়া এছাড়া কি হচ্ছে এছাড়া হচ্ছে রিভিউ প্রসেসটা আমি বলে দেবো যে কিভাবে রিভিউ করবে ওকে আর বিভিন্ন যে আপডেটেড নোটিশ আছে বর্ধমান ইউনিভার্সিটি সেই আপডেট নোটিশ নিয়ে আমি কথা বলবো তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর যারা চ্যানেলটিতে নতুন যারা চ্যানেলটিতে নতুন ফ্রেন্ডস তারা সাবস্ক্রাইব করে দিন আর ভিডিওটিতে লাইক করে দিন আগের ভিডিওতে তোমরা অনেক সাপোর্ট দেখিয়েছো সেজন্য তোমাদেরকে মেনি মেনি থ্যাংকস তো বন্ধুরা বেশি দেরি না করে ভিডিওটি স্টার্ট করছি তো এখানে আমি সরাসরি চলে এসেছি দ্য ইউনিভার্সিটি অফ বার্ডমান অর্থাৎ বর্ধমান ইউনিভার্সিটির ওয়েবসাইটে সেখানে কিন্তু আমাকে অনেকে কমেন্ট করেছে ফার্স্ট সেমিস্টারের স্টুডেন্টরা যে তাদের রিভিউ কীভাবে করবো তার একটা প্রসেস যদি বলে দেন তাহলে খুব ভালো হয় তো আমি সেই প্রসেসটা সব বলে দেবো তার আগে তোমাদের যে নোটিশটা আছে ওকে ফার্স্ট সেমিস্টারের যে রিভিউর নোটিশটা আছে সেটা এখান থেকে আমি তোমাদেরকে দেখো দেখিয়ে দিচ্ছি ফার্স্ট সেমিস্টারের হচ্ছে রিভিউ নোটিশ এখানে বর্ধমান ইউনিভার্সিটি থেকে দিয়ে দিয়েছে ওকে তো দেখো তোমরা এখানে কী বলছো যে ইট ইজ নোটিফাইড ফর ইনফরমেশন টু অল কনসার্ন দ্যাট দ্য লাস্ট ডেট অফ সাবমিশন অফ ফিজ অ্যান্ড আদার ডকুমেন্টস স্টার্ট বিলো অফ দ্য অফিস রিভিউ সেকশন দ্য কন্ট্রোলার অফ এক্সামিনেশন ডিপার্টমেন্ট অনলাইন মোড ফর পোস্ট পাবলিকেশন রিভিউ স্কুটিনি অ্যান্ড অ্যান্সার স্ক্রিপ্ট ইন রেসপেক্ট অফ বি বিএসসি অ্যান্ড বিএ সেমিস্টার ওয়ান অনার্স অ্যান্ড জেনারেল এক্সামিনেশান টু থাউজেন্ড টোয়েন্টি হ্যাভবিন ফিক্সড অ্যাজ ফলোজ লিঙ্ক ফর অনলাইন প্রসেস অফ অ্যাপ্লিকেশান উইল বি লিভ অন ফর্ম দ্য ইউনিভার্সিটি ওয়েবসাইট অর্থাৎ দেখো তোমাদের এখানে ভালো করে তোমরা বুঝতে পারবে দেখলে যে এখানে তোমাদেরকে ভালো করে মোটা মোটা হরপে বলে দিয়েছে যে এখানে বিএচে বি কম বিএসসি বিএ সেমিস্টার ওয়ান থেকে সেমিস্টার ওয়ানের জেনারেল যারা জেনারেল আছো এবং যারা হচ্ছে এ বি কম আছো ওকে আর বিএসসি আছো তাদের কিন্তু এখানে হচ্ছে একটা রিভিউ ঠিক আছে রিভিউ স্কুটিনি কিন্তু শুরু হবে কত তারিখে রিভিউ স্কুটিনি শুরু হবে কত আঠেরো তারিখ থেকে চব্বিশ তারিখের মধ্যে কত তারিখ থেকে কত তারিখের মধ্যে তোমরা এখানে দেখতে পাচ্ছ আঠেরো থেকে চব্বিশ তারিখের মধ্যে ওকে আঠেরো থেকে চব্বিশ তারিখের মধ্যে তোমাদেরকে করতে হবে তারপর কি বলছে দ্য ক্যান্ডিডেট মে অ্যাপ্লাই থ্রু দ্য কলেজ কনসার্ন ইন অনলাইন মোড ইন প্রেসক্রাইব ফর দ্য পোস্ট পাবলিকেশন রিভিউ পোস্ট পাবলিকেশন স্কুটিনি অন দেয়ার অ্যান্সার স্ক্রিপ্ট অ্যাজ পার রুলস অন পেমেন্ট রিকোয়েস্ট ফিজ থ্রু অনলাইন ফেভার অব ফিনান্স অফিসার আচ্ছা তো এখানে বলেছে যে তোমরা কিন্তু এখানে ইউনিভার্সিটির ওয়েবসাইটে কিন্তু পেয়ে যাবে ঠিক আছে তোমরা ইউনিভার্সিটির ওয়েবসাইটেও পেয়ে যেতে পারো আর কলেজের ওয়েবসাইটেও পেয়ে যেতে পারো কিন্তু তোমরা ভাই আপডেট থাকবে ঠিক আছে আপডেট থাকবে তোমরা দেখে নেবে এখনো পর্যন্ত বর্ধমান ইউনিভার্সিটির ওয়েবসাইটে কোনো ফার্স্ট সেমিস্টারে স্কুটি নি বা রিভিউ নিয়ে কিছু বলেনি আমি পুরো ওয়েবসাইট সময় খুলে বসে আছি তোমাদের জন্য চেক করার জন্য আরেকটা কথা বলে রাখি যে কত করে লাগবে ঠিক আছে এখানে ফিজ ফর রিভিউ ডেটস দেড়শো রুপিস ঠিক আছে পার পেপার ও পার কোর্স অর্থাৎ একটা পেপারের জন্য কিন্তু এখানে দেড়শো টাকা লাগছে আর স্কুটিনির জন্য আশি টাকা লাগছে ঠিক আছে এইগুলো তোমরা নিশ্চয়ই এই নোটিশটা আগে পেয়ে গেছ কিন্তু তোমাদের কোনো রিভিউ এর কিন্তু ইউনিভার্সিটির ওয়েবসাইটে তোমাদের দেখাবো ওকে এইখানে কিন্তু হচ্ছে রিভিউ এর কি কিন্তু কোনো কিছু ডেট দেয়নি দেখছো সেই একটা নোটিশই বারবার আসছে এই নোটিশটাই দিয়েছে এছাড়া আর কোনো নোটিশ কিন্তু আপডেট করেনি ওয়েবসাইটে আর এখানে তোমরা দেখতেও পাচ্ছ যে কোথাও রিভিউ এর কিছু বলেনি ঠিক আছে তোমরা রেজাল্ট কলেজেই খোঁজ নাও কলেজে ডিপার্টমেন্টে ফোন করো ওকে ফোন করে রিভিউয়ের ব্যাপারটা একটু এ মানে তোমরা রিভিউয়ের ব্যাপারটা একটু হচ্ছে সচেতন হয়ে যাও ঠিক আছে কারণ অনেকের মনে হচ্ছে যে তাদের রেজাল্ট তাদের মনোমত মনোপ্লুত হয়নি সেই জন্য তারা রিভিউ করে নাও এছাড়া যে আর একটা নোটিশটা আছে সেটা হচ্ছে রিপোর্ট কার্ড আমরা এখানে দেখতে পাচ্ছ যে বাডওয়ান ইউনিভার্সিটির রিপোর্ট কার্ড কিন্তু পাবলিশ হচ্ছে ওকে রিপোর্ট কার্ড মানে রেজাল্ট ওকে তোমরা যে ফার্স্ট সেমিস্টারে পাস করেছো তার রেজাল্ট কিন্তু তোমরা এখান থেকে পেয়ে যাচ্ছ এটা হচ্ছে আমাদের হচ্ছে বি কম অর্থাৎ বিকমের ফুল রেজাল্ট আছে অর্থাৎ বর্ধমান ইউনিভার্সিটির আন্ডারে যে কটা বি আছে সব বি কমের কিন্তু রেজাল্ট এখানে আছে দেখছো বারোশো তেতাল্লিশটা রেজাল্ট কিন্তু এখানে আছে ওকে বারোশো তেতাল্লিশটা রেজাল্ট আছে তোমরা এই পিডিএফটা ডাউনলোড করবে ডাউনলোড করার পর ঠিক এই জায়গাটা একটা সার্চ এই জায়গাটা ঠিক একটা সার্চ বলে অপশান আসবে সেখানে তোমার রোল নাম্বার দিয়ে দেবে বা তোমার নাম দিয়ে দেবে সেখান থেকে কিন্তু তুমি রেজাল্টটা ডাউনলোড করে নিতে পারবে ওকে কারণ রেজাল্ট স্কলারশিপের জন্য খুবই প্রয়োজন এছাড়া বিকম কম ছাড়াও বিএসসির রেজাল্ট দিয়েছে এখানে আমি সেটাও তোমাদেরকে খুলে দেখিয়ে দেবো এখানে বি কম বিএসসি আর বিএসসি অনার্স বিএসসি জেনারেল বিকম বি কম জেনারেল বি কম অনার্সের রেজাল্ট দিয়েছে ওকে আর আর কি দিয়েছে আর কিন্তু বিয়ে বিয়ে বিএ অনার্স বা বিএ জেনারেলে কিন্তু রিপোর্ট কার্ডটা এখনও দেয়নি তো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকো এবং সঙ্গে কানেক্টেড থাকো আমি যখন দেবে তোমাদেরকে জানিয়ে দেবো ঠিক আছে তোমরা এখানে দেখতে পাচ্ছ এটা বিএসসির ঠিক আছে সরি এটা বিকমের আর এটা হচ্ছে তোমাদের বিএসসির এই দুটো রেজাল্ট কিন্তু ইতিমধ্যেই বর্ধমান ইউনিভার্সিটির ওয়েবসাইটে হয়ে গেছে তোমরা যাও ডাউনলোড করে নাও আমাদের ডেসক্রিপশান থেকে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকেও তোমরা ডাউনলোড করে নিতে পারো ওকে বর্ধমান ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া থাকবে এবং এই দুটো পিডিএফের লিঙ্ক অনেক দিনই দেওয়া থাকবে যতদিন তোমরা রেজাল্ট এ করবে ওকে সব কিন্তু আমাদের এখানে আমি ডেসক্রিপশানের লিঙ্ক দিয়ে রাখছি আর এখানে মেরিট ক্যামেরিট স্কলারশিপ সম্পর্কে কিছু একটা নোটিশ দিয়েছে সে সেগুলো পরের ব্যাপার তোমরা আগে গিয়ে সবাই রিপোর্ট কার্ড ডাউনলোড করে নাও কারণ রিপোর্ট কার্ডটা বেশি দিন থাকবে না দু তিন দিনের মধ্যেই কিন্তু ওয়েবসাইট থেকে উড়ে যাবে তো সবাই রিপোর্ট কার্ড ডাউনলোড করে নাও আর রিভিউয়ের ব্যাপারে যদি আপডেট নোটিশ আসে আমি পরের ভিডিও দিয়ে জানিয়ে দেবো তো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই তো সঙ্গে থাকো স্টে উইথ আস এবং ভিডিওটি লাইক করে দাও বন্ধুর সঙ্গে শেয়ার করে দাও আজকের ভিডিওটি এখানে রাখছি টাটা টেক কেয়ার গুড বাই thank <laughs> you